লজ্জাবতী কন্যারে তোর মেঘ বরণ কেশ। এখন আর কন্যারা না কেশবতী হয়, মেঘবরণ কেশবতী হয়, কিন্তু লজ্জাবতী হয় না। লজ্জার পর্ব না সে যুগে ছিল, এ যুগে আর নেই, বুঝেছো তো? চলো বন্ধুরা, সকালবেলাটা আজকে আমি হেলথ ড্রিঙ্ক নিয়ে নিচ্ছি, যেটা হচ্ছে উষ্ণ গরম জলের সঙ্গে একটু ডাবের হানি নিয়ে নিচ্ছি, হাফ গ্লাসের জল, কারণ আমি আগে এক গ্লাস জল ঘুম থেকে উঠে চোখ বন্ধ করে খেয়ে নিয়েছি। তো হাফ গ্লাস জলে আমি গরম জল মিশিয়ে লেবু নেই, মধু দিয়ে আমি পান করছি, একদম এনার্জি ফুল ট্যাঙ্কি ভরে নিচ্ছি। তো তারপরে আমি কী করবো, সকালে ঘুম থেকে উঠে এই ড্রেস পরেই আমি রান্নাঘর গুছিয়ে নিয়ে বাসি কাজ কমপ্লিট করে ভাত আর ডাল দেখেছো তোমরা ফুটছে, তো আমি এইভাবে রেখে বাকিরা ফুটতে থাকুক ডালটা, আমি এইভাবে ফ্রেশ হয়ে আসি। তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেলে। আমি সাধনা, তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? অবশ্যই ভালো আছো, সুস্থ আছো আর খুশিতে আছো। তো চলো বন্ধুরা, আমিও ভালো আছি, আমিও সুস্থ আছি, আমিও খুশিতে আছি। তো আমি ফ্রেশ হয়ে এসে দেখো ভাতের মার কাটে দিয়ে দিয়েছি, ডাল ফুটে গেছে, আমি এখন ডালটা ঘুটনি দিয়ে ঘুটে সোমবার দেবো, তোমরা দেখতে থাকো। আজকে খুব বিজি আছে, আর কিছু বাজার আনা আছে, আর আমার হাজবেন্ডকে পাঠিয়েছি বাজারে। তো বাজার থেকে আস্তে আস্তে যা কিছু আছে সেটা দিয়ে আমি কিছু হালকা বানিয়ে নেব, তো তোমরা কিন্তু দেখতে থাকো। আর আজকে পুরো দম বেরিয়ে যাবে সাড়ে নটা বেজে গেলেই। আর বাইরে না বীভৎস রোদ্দুর, প্রচণ্ড রোদ্দুর দিয়েছে, তাই না? কী আছে আজকে কপালে, তো তোমরা দেখতে থাকো। তো আমার ডালটা আজকে নামিয়ে দিয়েছি, ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে আমি ডালটাকে সম্বর দেবো। আজকে হাজব্যান্ড খুব তাড়াহুড়ো করছে অফিসে যাওয়ার জন্য, তাই না, বাড়িতে বাজারে গেছে, বাড়িতে ফিরে এসে আমার মানে স্টার্ট দেওয়া শুরু করবে কোথায় তার ঠিক নেই। তো আজকে আপিয়েই যাবো বোধহয়, যা গরম পড়েছে আরও পুরো চ্যাপটা হয়ে যাবো। দেখো আমার মুখে কেমন ঘাম ধরতে শুরু করেছে, এখন বাজে সাড়ে নটা, আমার হাজবেন্ড এসে বলছে সাড়ে দশটার মধ্যে বেরোতে পারবো, তো ভাবো এই কথা শুনে মনে হচ্ছে আমার গা দিয়ে ঘামটা আরও বেশি করে ঝরছে। এখন সবাই ডালটা নামালাম, সবজিটা কাটা হয়নি, শুধু পটলটা দিয়ে একটু ছালটা ছাড়িয়েছি, ব্যাস। হাজবেন্ড এসে বলছে সাড়ে দশটার মধ্যে অফিসে যেতে পারবো, তো এদিকে বেবির খাওয়ানোর সময় হয়ে গেছে, বেবিকে খাওয়াতে তখন কি আমি এদিকে সামলাবো, ওদিকে করতে গেলে এদিকে হয় না, এদিকে করতে গেলে ওদিকে হয় না, কোন দিকে যাবো বলো দেখি। এখন মনে হচ্ছে আমার দশটা হাত দরকার, উনি বাবার বাবা। তো চলো বেশি কথা বলার একদম সময় নেই, ঝটপট করে কাজ করতে থাকি, আর তোমরা কিন্তু দেখতে থাকো, কোথাও যাবে না কিন্তু, তোমরা ধূপচাপ করে দেখতে থাকো আর আমি কাজ করতে থাকি। তো চলো, ঝড় বয়ে যাচ্ছে আমার উপর দিয়ে, তোমরা দেখতে পাচ্ছ, তবুও দেখো না আমি এখন এই সময়টা কম, তারপরও দেখো কী শুরু করেছি, পটলটা এইভাবে কেটে নতুন, এভাবে আগে কখনো করিনি, আজকে ফার্স্ট টাইম পটলগুলো। তারপরে আমি দেখি এটাকে দিয়ে কী করতে পারি। তো চলো আমি ব্যাটারটা বানিয়ে নেব, যেটা হচ্ছে আমার ঘরে বেসনটা নেই, বুঝেছো তো? সুজি আছে, সুজি আছে, চালের গুঁড়ো আছে, সুজি দিয়েছি, চালের গুঁড়ো দিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, একটু ভাজা মশলা মানে গুঁড়ো মশলা দিয়েছি, ধনে পাতা কুচিয়ে দিয়েছি, আর দিয়েছি দুটো ডিম ভেঙে। তো এগুলো দিয়ে আমি আর হলুদ লবণ তো আছেই, তো এগুলো দিয়ে ভালো করে আমি একদম হাতের ভালোবাসা দিয়ে একদম লঙ্কাগুলো কুচি, লঙ্কা কুচিগুলো একদম চটকে চটকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে আমার হাজব্যান্ড বাজার থেকে চলে আসছে, দেখো কত কিছু নিয়ে এসছে, আম নিয়ে এসছে, আটা নিয়ে এসছে, আটা হচ্ছে গরম গরম ছোলা আর ছাড়তো, আমি ভালো খাই দেখে আমার হাজব্যান্ড নিয়ে আসছে। এটা হচ্ছে উচ্ছে ভাজি করব, সুন্দর করে পাতলা করে গোল গোল করে কেটে নিয়েছি, এদিকে আমার বেবিকে খাওয়াতে হবে, বুঝেছো তো? হাজব্যান্ড একদম সাড়ে দশটায় বেরিয়ে যাবে, তো সাড়ে দশটা বাঙালি টাইম, তবুও এদিক ওদিক আর হবে না। তো চলো আমি এখন কী করব বুঝতে পারছি না, এদিকে রান্না কমপ্লিট করব না আমার বেবিকে খাওয়াতে যাব। তো চলো দুহাতে সব কিছু করে তো নিতেই হবে, কারণ এদিকে বেবিও খিদে পা পেয়ে যাবে, আর খাওয়ার টাইম হয়ে গেছে, আমার হাজব্যান্ডকেও অফিসে পাঠিয়ে দিতে হবে। তো এদিকে পটলটা ভালো করে ধুয়ে আমি অন্তত কড়া প্যানে আর কি, ফ্রাই প্যানে পটলটা মানে ভাজতে বসিয়ে দিয়ে তারপরে আমি বেবির খাবারটা মাখাবো, এটাই ভাবছি আর কি। তো চলো, এই যে পটলটা আমি কী বলো তো, যেহেতু বেসন নেই সেহেতু যেমনটা করতে চাইছিলাম তেমনটা ঠিক হবে না, মানে হয়নি, তো এভাবে আমি দিয়েছি, টেস্টিও হয়েছিলো এটা, আমি এটা সুন্দর করে ভাজে করে নিয়েছিলাম একদম মানে মানে লো ফ্লেম দিয়ে, লো ফ্লেমে আমি এটাকে ভাজে করে নিয়েছি আস্তে আস্তে করে, যাতে করে ভিতরের পটলটা বেশ সুন্দর করে নরম হয়ে গেছিলো, মানে সিদ্ধ হয়ে গেছিলো আর কি, যেটা বলে। তো চলো আমি এটা দিয়ে ভালো করে হাতটা হ্যান্ডওয়াশ দিয়ে, হ্যান্ডওয়াশ করে আমি বেবির খাবার মাখানোর জন্যে চেষ্টা করছি, আর আমার হাজব্যান্ড এসে স্নান করতে যাবে, এসে বলছে তুমি কী করছো, তাড়াহুড়ো সময় তুমি এটা কী করছো, এটা কী করার, তুমি অন্য সময় তুমি পেলে না, ঠিক আছে তুমি, আমি হয়ে যাবে ঠিক, তুমি চাপ নিও না,
হাজব্যান্ডকে বোঝানোটা কি খুব সহজ কাজ? মনে হচ্ছে একটু সহজ কাজ। যাই হোক, হাজব্যান্ড চলে গেছে স্নান করতে, এদিকে আমি উচ্ছেটাও ধুয়ে নিচ্ছি মোটামুটি কমপ্লিট করে, তারপরে আমি বেবির ভাতটা মাখানোর জন্য চেষ্টা করবো এদিকে। তো চলো, তাড়াহুড়ো বেঁধে গেছে, এখন হাজব্যান্ড স্নান করতে যাবে মানে আমার তাড়াহুড়ো বেঁধে গেছে। আর মাথায় রয়েছে আমার বেবিকে খাওয়াতে যাব, আর সেই চিন্তা মাথায় থাকলে কী বলতো, আমি অন্যান্য কোনো কাজে মন দিতে পারি না। বেবি আর একটু বড় হলে না আমার এই তাড়াটা থাকবে না, তখন খুব তাড়াতাড়ি করে মানে মন স্থির করে কাজটা করতে পারবো। ওই উচ্ছেগুলো ধোয়ার সময় আমি দেখো এই উচ্ছেগুলো বেছে বেছে রেখেছিলাম, এই কষি কষি উচ্ছেগুলো, এগুলো আমি ওই পটলের মতন করেই ভাজি করবো দেখে এই প্ল্যানটা করছিলাম। তো চলো, বলিহারি শখ আর বলিহারি স্বাদ। তো চলো আমার বেবিকে খাও, বেবি একটু বড় হলে এই সমস্যা থাকবে না। তো ফাইনালি আমার পটল ভাজার এক পিট হয়ে গেছে, দেখো সুন্দর দেখতে লাগছিলো। তোমাদের দেখতে কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে জানিও কমেন্টস করে। হ্যাঁ, যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা এইভাবে করে একবার খেতে পারো, দারুণ টেস্টি হয়েছিল। তো চলো ফাইনালি একদিকে উচ্ছে ভাজা একদিকে পটল ভাজা বসিয়ে দিই। আমি হ্যান্ড ওয়াশ করে বেবির খাবার মাখাচ্ছিলাম ডিম সিদ্ধ দিয়ে আর আলু দিয়ে ডাল দিয়ে ভাত মাখাচ্ছিলাম। তো হাজব্যান্ডকে খেতে বসিয়ে দিয়ে আমি বেবিকে খাইয়ে আসবো আর কি। এরকমটাই হয় এখন বেসিক্যালি রান্না করতে আসলে, আমি যে আমার হাজব্যান্ড সব কিছু নিয়ে খায় আর আমি বেবিকে খাওয়াতে যাই। তো চলো ফাইনালি পটলগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। তো খুঁন্তা দিয়ে আমি একটু চেপে চেপে দেখছিলাম যে কতটা নরম হয়েছে বা কতটা সিদ্ধ হয়ে গেছে। তো ফাইনালি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আমি লো ফ্লেমে এগুলো ভাজছিলাম। তো চলো আমার হাজব্যান্ড খেতে বসে যাবে, ও একাকাই সব কিছু ধরে ধরে নিচ্ছিলো খেতে বসার জন্য, আমাকে খুব হেল্প করে আর কি। তো ফাইনালি আমার এগুলো হয়ে গেছে পটলের রেসিপিটা। তো দারুণ খেতে টেস্টি হচ্ছে, আমি খেয়েও দেখেছিলাম অ্যাকচুয়ালি এটা পটলের বড়া হয়েছে, পটলের বড়া সেটাই বলছিলাম। তো চলো হাজব্যান্ডকে আমি দিয়ে এলাম পটলের বড়া একটা, তো ভালো খেয়েছিল আর কি। তো আমার হাজব্যান্ড অবশ্যই বেরিয়ে গেছে আর আমি আমার বেবিকে খাইয়ে আসছি, এখন আর কোনো চিন্তা নেই। বেবিকে পেট ভরে খাইয়ে আসতে পারলে আমার সমস্ত কাজগুলো খুব অনায়াসে আমি ঠিক শান্ত মাথায় করতে পারি। তো চলো এখন আমি খেয়ে নেবো বিস্কিটটা খেয়ে পেটটা ঠান্ডা করে নেবো, তারপরে বাকি কাজগুলো কমপ্লিট করে নেব। তো চলো এখন দেখো এই যেগুলো দেখতে পাচ্ছ ভাজিগুলো, এগুলো সুন্দর করে ভাজি করেছি। দেখো এই যে উচ্ছেগুলো, উচ্ছেটাও না খুব সুন্দর নরম হয়ে গেছিলো। এই দেখো উচ্ছের বড়া পটলের বড়া খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিলো, নতুন করেছি তবুও খেতে ভালো হয়েছিলো। তো সঙ্গে মাছ ভাজার সঙ্গে দারুণ জমে যাবে এটার সঙ্গে আর ডাল আর এই বড়া। খাবো বললাম না, কাজ ঘাড়ে থাকলে খাওয়া কোত্থেকে আসে বলো তো। এই দেখো তিন পিস মাছ, হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেলো, আর কি খাবে বলো? তিন পিস মাছ আমার, দুই পিস আর আমার হাজব্যান্ডের রাত্রেবেলার এক পিস। তিন পিস মাছ দিয়ে মাছের জল আর একটু মাংস নিয়ে এসছে, যেটা এই যে রান্না করবো এখন। ভাই আর আমার বেবির হয়ে যাবে দুবেলা। তো চলো ঝটপট করে, এটা হয়ে গেল কি বলতে কি বলে ফেলি, আরো একটা ঢাকা দিয়ে রেখে যাই এবার আমি খেয়ে নিই। তো চলো, হাজব্যান্ড খুব ঝড় হয়ে গেল, হাজব্যান্ড চলে গেল খেয়ে দিয়ে অফিসে, এখন আমি টিফিন করে আস্তে আস্তে করে কাজগুলো সব গুছিয়ে নিই। তো চলো খেয়ে দিয়ে এসে আমি এবার মাংসর জন্য মশলা করতে বসে গেছি। তো পেঁয়াজ কাটলে সবার চোখেই জল আসে, যদি আমরা বঠি দিয়ে কাটি তাহলেই চোখে জল আসে, যদি বসে বা দাঁড়িয়ে এই চাকুর সাহায্যে পেঁয়াজগুলো কাটা হয় তাহলে কিন্তু তোমার চোখে জলও আসবে না আর কান্না করতে হবে না। পেঁয়াজ যারা কাটো সবাই কান্না করো, যদি বঠিতে কাটো তাহলে। তো চলো আমি বঠিতে বেসিক্যালি কাটি না, আমি চাকু দিয়েই কাটি, কারণ আমার চোখ দিয়ে ভীষণভাবে জল পড়ে আর আমি কোনো কাজ করতে পারি না, নাক আর চোখ জল আমার একরকম হয়ে যায়। তো চলো রসুনগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে অনেকক্ষণ, তারপরে রসুনটা জলে ভিজিয়ে রাখলে রসুনের খোসা ছাড়াতে খুবই সুবিধা হয়। আর এই যে পেঁপে সুন্দর করে আমি কেটে ধুয়ে নিয়েছি, এটা দিয়ে মাছের ঝোল হবে। ওই যে মাছগুলো দেখছিলে তখন ওই মাছের ঝোলটা হবে। সমস্ত কিছু রান্নাবান্না করে গুছিয়ে, রান্নাঘর গুছিয়ে পরিষ্কার করে আমি এসে গেছি ঘরে। আমার বেবি ঘুম থেকে উঠে দেখো খেলা করছে লক্ষ্মী ছেলের মতো। তো চলো বন্ধু তোমার দেখতে থাকো। কেশবতী কন্যা রে তুই, তোকে দিলাম ছেড়ে, এই হাওয়াতে তুইও একটু মুক্ত করে হেসে নে। তো চলো, এত কাজ করার পরও পুক দিয়ে হাসি বেরোচ্ছে। রান্নাঘর গুছিয়ে এলাম, ওভেন পরিষ্কার করে সমস্ত কিছু গুছিয়ে এই ঘরের বিছানা তুলে তারপরে ঘরটা ঝাড় দিয়ে, কারণ বেবি ঘরে নেই,
এই সুযোগে ফ্যানটা অফ করে ঘরটা সুন্দর করে ঝাড়তে পেরেছি। ঝাড় দিয়ে এখন একটু বসলাম চুলটাকে একটু ছেড়ে। কেশবতী কর্নারে তুই, তোকে নিয়ে আর পারা যাচ্ছে না। এই গরমে মনে হয় কি চুল ভালো করে বেঁধে মাথার উপরে টিক্কি করে রেখে দিই। একটু শান্তি, অনেকক্ষণ এই কোমরটা রেস্ট পায় না, এখন একটু বসে একটু আরাম লাগছে। তো চলো, কখন যে একটা বেজে গেছে বুঝতেই পারিনি, এখন দেড়টা বাজে, এখন পাক্কা দেড়টা বাজে, দেড়টা মানে 1:25 বাজে। তো চলো বন্ধুরা, আমি স্নান করে এসে পুজোর জোগাড় করছি আর কি। তো চলো, তোমরা সকাল থেকে দেখলে আমার কাজকর্মগুলো, এক হাতে পুরো হাঁপিয়ে যাচ্ছিলাম আর প্রচণ্ড গরমে কাজ করতে কিন্তু আমাদের সবার খুব কষ্ট হচ্ছে এই গরমে। সবাই কিন্তু সাবধানে থেকো, আর ঘন ঘন গরমের সময় লেবু জল, লবণ জল, চিনি জল খেও। তো চলো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে নেক্সট ডে। তো সেই পর্যন্ত সুস্থ থেকো, টাটা, বাই বাই।